বান্দার নিয়ে এসেছে জামাই ষষ্ঠীর স্পেশাল মিষ্টি। আজ রইল তাদের সেই মিষ্টির খবর। বছরের এই একটা দিন ডায়েট মানেন না কোন জামাই। হাসি মুখে মেনে নেন শাশুড়ি মায়ের যাবতীয় আবদার। শাশুড়িও প্রস্তুত থাকেন জামাই বাবাজ বোনের সব থেকে পছন্দের মিষ্টি সাজিয়ে দিতে। দেশ পেরিয়ে বিদেশের ছোঁয়া লেগেছে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াতে। শহরের এক নামে মিষ্টান্ন ভান্ডারে পাওয়া যাচ্ছে ইতালিয়ান ডেজার্ট টিরামিসু। কম চিনি দেওয়া এই মিষ্টি নাকি ভীষণ এনার্জেটিক। মিষ্টিতে রয়েছে কফির স্বাদ, দেখলেই খেতে ইচ্ছে করবে। জামাই পুরনো হোক নতুন হোক তাকে আপ্যায়ন করতে হবে। ট্র্যাডিশনাল মিষ্টি এবং ফিউশন মিষ্টি দুটোই আমরা সম্ভার নিয়ে আমরা সাজিয়ে বসে আছি পসরা নিয়ে। তা এর মধ্যে এবছরে আমরা যেটা মানুষ চায় কি যে এখন দেখছি ট্রেন্ড এসছে যে নতুন কি নতুন কি। আমরা কিন্তু প্রতি বছর ফুডওয়াকে যাই, এবারে ফুডওয়াকে গিয়ে আমি টিরামিসু খেয়েছি বাইরে গিয়ে। তো টিরামিসু খাওয়ার পর আমার মনে হয়েছে আমি টিরামিসু দিয়ে সন্দেশ করতে পারবো। তাই এইবারে আমি প্রেজেন্ট করছি সকলের জন্য জামাই ষষ্ঠীর স্পেশাল টিরামিসু, টিরামিসু সন্দেশ। এটা একটা ইটালিয়ান ডেজার্ট, টিরামিসু একটা ইটালিয়ান নাম, এটার ইংরাজি ভ্যালু হচ্ছে পিকমিয়া। এটা সন্দেশটা মানে এই কাপটা দেখার পরেই মানুষের মনে হবে পিকমিয়া, আমি এটাকে তুলে নিই হাতে এবং খাওয়ার পরে তার মনে হবে যে আমি এনার্জি পেলাম, এটা ভীষণ এনার্জেটিক। স্পেশাল মিষ্টি দিয়ে জামাইয়ের উদর পূর্তির এমন সুযোগ হাতছাড়া করতে আপনার যে মোটেই ভালো লাগবে না তা কিন্তু আমরা বেশ জানি। ক্যামেরায় বিশ্বজিৎ বেরার সঙ্গে দেবারতী ঘোষের রিপোর্ট, কলকাতা লাইভ।